যে মানুষটাকে কখনো দেখিনি, যার কণ্ঠস্বর কখনো শুনিনি, যার পবিত্র সান্নিধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য কখনো হয়নি, যে মানুষটা আর আমার মাঝে 1400 বছরও বেশি সময়ের ব্যবধান, সে মানুষটা কেমন করে এত আপন হয়ে গেল? যারা বোঝে না, 21 শতাব্দীতে বসবাস করা শত শত কোটি মানুষ, মধ্যযুগের আরব সমাজের একজন ব্যক্তির প্রতি এত টান অনুভব করে কিভাবে? তাদের কেমন করে বুঝাবো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন এত ভালোবাসি? আপনার স্মরণে আজও শত কোটি অন্তর ভালোবাসায় ভরে ওঠে। প্রতিটা মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও কোনো না কোনো অঞ্চলে উচ্চারিত হয় আপনার প্রশংসা, আলহামদুলিল্লাহ।